রেগুলার খাবারগুলো খেতে খেতে যখন একটা একঘেয়েমি ভাব চলে আসে তখন ওই রেগুলার খাবারগুলোকে যদি একটু ডিফারেন্ট করে রান্না করা যায় তখন সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ডিম রান্না করলাম এবং এটা খেতে ভীষণ মজা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ হোয়ার টু কুক একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুইটা ফাইনলি চপড পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এতে হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা এবং হলুদটা পুড়ে না যায় এখন এতে দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন লালমরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো অ্যান্ড ওয়ান টেবিল জিরার গুঁড়ো সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এরপরেতে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এতে ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি তাই আমি মরিচটাকে আর চিঁড়ে দিলাম না এদিকে আমি লবণ দিতেই ভুলে গেছিলাম তো এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলার পানিটা শুকিয়ে গেছে আর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এরই মধ্যে আমি ডিমগুলোকে চপ করে নিব। আমি এখানে তিনটা সিদ্ধ ডিম নিয়েছি সিদ্ধ ডিমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে চপ করে নিচ্ছি আমি এতক্ষণ মশলাগুলো যে মেজারমেন্টটা বলেছিলাম সেটা মূলত তিনটা ডিমের জন্য ছিল তো আপনারা ডিমের পরিমাণের ভিত্তিতে মশলাগুলোর মেজারমেন্ট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাই দা ওয়ে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবগুলো ডিম আমার ফাইনালি চপ করা হয়ে গেছে এগুলোকে এখন কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো মশলার মধ্যে দিয়ে মশলা ডিমটাকে একসাথে কিছুক্ষণ স্টেয়ার করে নেব এবং একটু স্টেয়ার করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়েছি গ্রেভিটাকে আমি খুব বেশি পাতলা করব না আপনারা যদি গ্রেভিটাকে আরেকটু পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিলেই হবে তো আমার ডিম রান্নাটা অলমোস্ট শেষের দিকে এ পর্যায়ে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে নেব তা হলে ঠান্ডা হলে গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে আমি এবারই প্রথম এভাবে ডিম রান্না করলাম আর এটা খেতে আমার এত মজা লেগেছে যে আমি এখন থেকে মাঝে মধ্যে এভাবে ডিম রান্না করে খাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ